পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এবছর দুর্গাপূজয় পুরো বোয়ালখালীতে যে সব পূজো আমাদের পরিদর্শকরা ঘুরেছেন এবং মনোনীত করেছেন পশ্চিম গুণ্ডুণ্ডি মাতৃসংঘকে এবছর তারা সেরা হিসেবে মনোনীত করেছে। আমি এই মুহূর্তে অনুরোধ করছি বোয়ালখালী উপজেলা সভাপতি সহকারী সহ যে কর্মকর্তা বৃন্দ রয়েছে তাদেরকে হাতে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। পুরস্কার গ্রহণ করছেন পশ্চিম গুণ্ডুণ্ডি মাতৃসংঘ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার যে এবছরের সেরা সুরক্ষিত পুজোর অ্যাওয়ার্ডটি আপনারা জিতে নিয়েছেন, এবছরের পুজো ঠিক কেমন কাটালেন আপনি? ধন্যবাদ মন্দির টিভিকে এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সকল নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দদেরকে আমাদেরকে তাদের সেরা মনোনীত করার জন্য। আমাদের আসলে কিছু মিটিং হয়েছিল পূর্বে জেলা পর্যায়ে, আমাদের পুলিশ থানা থেকে আমাদের বলা হয়েছিল যে 10 জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করার জন্য। আমরা ঠিক তাদের কথা মতো আমরা 10 জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি এবং যতগুলো স্যানিটাইজার যে ব্যবস্থা করা সব ধরনের স্যানিটাইজেশনের ব্যবস্থা আমরা করেছি। এবং আমাদের সভাপতি মহোদয় আগে বলেছেন যে আমরা সব দিক দিয়েই বিবেচনা করে একেবারে আমাদের মণ্ডপে প্রবেশের মুখ থেকে শুরু করে যখন আরতি চলে তখন পর্যন্ত আমরা স্প্রেড করে এবং সাথে হচ্ছে স্যানিটাইজারের ব্যবস্থা করে আর হচ্ছে মাস্কের ব্যবস্থা করে আমরা যতদূর পারি চেষ্টা করেছি আমাদের এই যে করোনাকালীন এই সময়টাকে যাতে সুরক্ষিত থাকে সবাই সে ব্যবস্থা করা। তো সবার মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকবেন। আমাদের সাথে এখন রয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সম্মানিত সভাপতি শ্যামল বিশ্বাস। যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রণীত যে স্বাস্থ্যবিধি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যে প্রজ্ঞাপন জারি করেছে এবছর সারা বাংলাদেশে পুজো উদযাপনের জন্য, ঠিক এই স্বাস্থ্যবিধি মেনে আপনারা পুরো বোয়ালখালী উপজেলায় ঠিক কীভাবে আয়োজনটি করেছিলেন? ধন্যবাদ মন্দির টিভি, কারণ আপনারা আমাদের পূজা খবর তৃণমূল পর্যায় থেকে প্রচার করে আসছেন, আজকেও প্রচার করতেছেন। এই জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার পক্ষ থেকে সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এই বৈশ্বিক করোনাময়ের কারণে প্রথমে লকডাউন করেছিল, তারপর আস্তে আস্তে শিথিল করছে, এখনও করোনামুক্ত বাংলাদেশ হয়নি। এই জন্য পূজা অর্চনা করার জন্য ধর্ম মন্ত্রণালয় কর্তৃক কতগুলো বিধিনিষেধ জারিপূর্বক পূজা করার অনুমতি প্রদান করেছেন। আমরা বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ এবং বোয়ালখালীর অধিক্ষেত্রাধীন মণ্ডপগুলোতে আমরা স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারি নির্দেশনা মোতাবেক পূজা অর্চনা করার চেষ্টা করে যাচ্ছি। আজকে হলো মহানবমী, সবাইকে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার পক্ষ থেকে মহানবমীর শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে এখানে যারা আয়োজক আছেন এবং দর্শনার্থী এবং যারা বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার পক্ষ থেকে আপনারা সেরা সুরক্ষিত পুজোর যে এবছরে সারা সম্মানটি জিতে নিয়েছেন, এবছরের আয়োজনটি ঠিক কেমন ছিল? ধন্যবাদ বাংলাদেশ পুজো উদযাপন পরিষদকে বোয়ালখালী সেরা। আমরা এবছর পূজার শুরুর শশী লগ্ন থেকে এখানে যত ভক্তবৃন্দ শরণার্থী আছে আমাদের গেটে প্রবেশ করার সাথে সাথে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সকলের হাত
হাতে লাগিয়েছি এবং সাথে যে সকল ভক্তবৃন্দের মধ্যে মাছ ছিল না তাদেরকে আমরা মাছ বিতরণ করেছি এবং এইভাবে আমরা পূজার ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী পর্যন্ত আজ আমরা উপনীত হয়েছি এবং শেষ পর্যন্ত আমরা বিজয় দশমী পর্যন্ত এইভাবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমরা এই এই করোনাকালীন এই সংকট মোকাবিলার জন্য সমস্ত প্রতিকূলতা প্রতিহত করার জন্য যাবতীয় পদক্ষেপ আমরা অব্যাহত রাখবো এবং সাথে সাথে আমরা এখানে রাত্রে আরতি চলাকালীন যে সমস্ত ভক্তবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হন তাদেরকে আমরা আসন বিনাশ করার জন্য এক একটা চেয়ার থেকে আরেকটা তিন হাত আমরা দূরত্ব রেখে সর্বোপরি সব কিছু সুব্যবস্থা রেখেছি এবং সাথে সাথে আমরা আমাদেরকে এই সারা সুরক্ষা পরিষ্কার পরিষ্কৃত করার জন্য বাংলাদেশ বাংলাদেশ পুজো যাপন পরিষদকে পশ্চিমবঙ্গ মাতৃসংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধুবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মন্দির টিভিকে আমরা সাথে সাথে সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ ইউনিয়ন পুজো যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবাল সি, যে পুরো ইউনিয়নে আপনারা যে কয়েকটি পুজো আয়োজন ছিল, যে করোনা পরিস্থিতিতে এবছর স্বাস্থ্যবিধি মেনে ঠিক কেমন ছিল? অসংখ্য ধন্যবাদ মন্দির টিভি এবং বাংলাদেশ পুজো উদযাপন পরিষদকে। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার পক্ষ থেকে আমাদেরকে একটা ইউনিয়ন কমিটি করে দেওয়া হয়। সেই ইউনিয়ন কমিটি থেকে আমরা আমাদের ইউনিয়নে রয়েছে তিনটি পুজো মণ্ডপ। তিনটি পুজো মণ্ডপে আমরা ষষ্ঠীর দিন থেকে স্বাস্থ্যবিধি মানার লিফলেট বিতরণ করেছি এবং সকলকে যতটুকু দিকনির্দেশনা দিতে হয় সেই রকম দিকনির্দেশনা দিয়েছি। এরপর যে স্বেচ্ছাসেবক নিয়োগের কথা ছিল তাদের জন্য আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপকে 10টা করে গেঞ্জি দিয়েছি আমাদের ইউনিয়ন কমিটির পক্ষ থেকে এবং আমরা ইউনিয়ন কমিটির পক্ষ থেকে তাদেরকে 2টি করে শাড়িও দিয়েছি এবং বস্ত্র বিতরণ করেছি। এসব করার মাধ্যমে এবং আমাদের ইউনিয়ন কমিটিতে যে ইউনিয়নের মধ্যে যে তিনটা পুজো রয়েছে তিনটি পুজোয় দেখা গেছে সকলেই স্বাস্থ্যবিধি মেনে পূজা করতেছে, খুব সুরক্ষিত দেওয়া করছে। তাছাড়া আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই বছরের এই করোনাকালীন সংকটময় মুহূর্তেও তিনি যে সুরক্ষা দিয়েছেন আমাদেরকে, প্রশাসনিক সহযোগিতা করেছেন, সব মিলিয়ে আমি তাদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আমি সকলকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি।